أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

এবং আর মহা আল্লাহ রসুল যখন রাত্রে উঠতেন তখন আমি আল্লাহ রসুলকে ওজুর পানি এবং আল্লাহ রসুলের প্রিয় জিনিস প্রয়োজনীয় জিনিস সামনে এনে দিতাম ফকাল আলী

তুমি আমাকে সাহায্য করো তোমার নফসের উপরে বা তোমার উপরে বেশি বেশি করে সাজদা করে বেশি বেশি করে সাজদা করার অর্থ হচ্ছে পাঁচ অক্তের ফরজ নামাজ যথাযথ আদায় করবেই সেই সঙ্গে সঙ্গে যে দিন এবং রাত্রি যে নফল নামাজগুলো রয়েছে তাহাজুদ নামাজ সহ সেই নামাজগুলো থেকে সে যত্নবান হবে এটা হচ্ছে মুসলিমের হাদিস অনুরূপভাবে অন্য একটা তাহাদিশের আছে মাহাদান ইব্ন আবি তালে বলছেন যে লাকই তো শহবান আমি আল্লাহ রসুলের এক আজাদকৃত গোলাম যে শহবান দাদি আল্লাহত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম সকল তো তখন আমি বললাম আখবীর নিবি আমালিন আ আমাদুহু ইউদু নিয়ে আল্লাহ হবিহিল জান্না এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। ওই কথা বলা যাই হোক না কেন যে অনুরূপ ভাবে আল্লাহর রসুলের সঙ্গে জানিতে থাকতে হলে আরেকটা কথা যে একদিন এক ব্যক্তি বলল আল্লাহ রসুলকে প্রশ্ন করলো মাথা সাহ কেয়ামত কখন হবে তখন আল্লাহ রসুল বললেন মা আহ তাল্লাহ তুমি কেয়ামতের জন্য কি

কোনো জিনিসে এত খুশি হয়নি যে এই কথাটা শুনে যত আমরা খুশি হয়েছিলাম তারপর আনাস বলছেন আনা হিবুল নবী আসল্লাহ আলাইসাল্লাম আমি আল্লাহ রসুলকে ভালোবাসি ও আবা বাকরিন ও আমারা আমি আবু বাকর আমারকেও ভালোবাসি ও আর জোনা আর আমি আশা করি যে আমি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সঙ্গে জান্নাতে থাকবো ও ইল্লাম আ আমাল বেমিসলে আ আলহিম যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি ব্যাপার পারছি না তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে থাকতে হলে বেশি বেশি করে সলাত আদায় করতে হবে দুই নম্বর আল্লাহ রসুলকে যথাযথভাবে ভালোবাসতে হবে শুধু মুখের দাবি না বরং আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে আল্লাহ রসুলের সমস্ত সুন্নতির উপর আমল করতে হবে তিন নম্বর হচ্ছে যে যেমন একটা অন্য একটা হাদিস রা আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ইন্নামিন আহাবিকুম ইলাইয়া বা আকারিকুম মিন্নি মাজলিস কিয়ামা আমার কাছে সব থেকে প্রিয় এবং কেয়ামতের দিনে আমার কাছে সব থেকে নিকটতম ব্যক্তি হবে তার মানে থাকার দিক দিয়ে কেয়ামতের জান্নাতে থাকার দিক দিয়ে আহা সিনা কুম আকলাকা তোমাদের মধ্যে যার চরিত্র সব থেকে ভালো হবে বিদায় চরিত্রবান হওয়া হচ্ছে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকার একটা উপায় বিদায় বেশি বেশি করে সলাত আদায় করা আল্লাহ রসুলকে যথাযথভাবে ভালোবাসা এবং সেই সঙ্গে সঙ্গে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া চরিত্রগুলোকে নিজের চরিত্রে বা চরিত্রবান হওয়া বা আল্লাহ রসুলের চরিত্রগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে জানাতে থাকার সুযোগ পায়